ট্রান্সফরমেশন হাব মূলত কাজ করবে টেক্সটাইল ইন্ডাস্ট্রির মূল যে চ্যালেঞ্জগুলো রয়ে গেছে এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ওভারকাম করতে পারে। টেক্সটাইল ট্যালেন্ট ফ্রম 2019-20 উইল ডেভেলপ ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্টস ফর দ্য ইন্ডাস্ট্রি অন নাম্বার অফ টপিকস। সেটিং ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট নামে এই প্রজেক্টের আওতায় টেক্সটাইল টুডে 250 থেকে 300 জন প্রফেশনালসদের একটা কমিউনিটি তৈরি করবে, যেই কমিউনিটিতে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, একাডেমিক এক্সপার্ট, ইন্ডাস্ট্রি সুপারভাইজার এবং প্রায় 40টা মতো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনস থেকে উঠে আসা ট্রান্সফরমেশন লিডারদের সমন্বয় এই কমিউনিটির তৈরি হবে। এই কমিউনিটিকে টেক্সটাইল টুডে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইনোভেশন এবং সিস্টেমেটিক প্রবলেম সলভিং এবং রিসার্চ মেথোডোলজি সহ বিভিন্ন রকম ট্রেনিং করাবে এবং 100টা ট্রান্সফরমেশন টিম গঠন করবে। এই 100টা ট্রান্সফরমেশন টিম প্রায় 20টা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম প্রবলেম সলভ করার জন্যে 100টা প্রজেক্ট হাতে নেবে। এই বিশাল কর্মযজ্ঞে আমাদের সাথে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটা আমাদের এই ইনিশিয়েটিভের সাথে কাজ করবে। আওতায় 20টা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, 20টার মতো টেকনোলজি পার্টনার, 40টা ইউনিভার্সিটি, এই সব প্রতিষ্ঠানগুলো থেকে 300-র মতো প্রফেশনালসকে নিয়ে 100টা প্রজেক্ট হাতে নেওয়া হবে এবং এই প্রজেক্টগুলোকে প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট করা হবে এবং এই ইমপ্লিমেন্টেশনের পরে যে ফাইন্ডিংসগুলো আছে এগুলোকে আমরা ন্যাশনাল লেভেলে আমরা শেয়ার করতে চাই, যাতে করে একটা ব্লুপ্রিন্ট আমরা তৈরি করতে পারি যার নাম আমরা দিয়েছি সেটিং ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট ফর টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রি। এই ব্লুপ্রিন্ট টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রিকে 2020 এবং সামনের দিনগুলোতে কীভাবে সাস্টেনেবল একটা ইন্ডাস্ট্রি হিসেবে গ্রো করতে পারে সেই পথ রচনা করবে। ইনিশিয়েটিভকে সফল করার জন্যে আমরা আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যার নাম হচ্ছে পিপল প্রজেক্ট। পিপলের এক্সপ্লেনেশন হচ্ছে প্রফিটেবল অ্যান্ড ইফেক্টিভ অর্গানাইজেশন থ্রু পিপল লিডারশিপ অ্যান্ড এক্সিলেন্স। এই প্ল্যাটফর্মের আওতায় একটা গ্রুপ অফ কনসালটেন্টস যারা কন্টিনিউয়াসলি ফলো আপ করবে এই প্রজেক্টগুলোকে এবং বছর শেষে আমরা এই ইন্ডাস্ট্রির সামনে ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট উপস্থাপন করতে চাই, যে ব্লুপ্রিন্টটা এই ইন্ডাস্ট্রিকে সাস্টেইন করতে, গ্রো করতে হেল্প করবে। I believe this is the ultimate solution where I say that transformation, we really need that. We are actually late for this transformation and transition because when I see today the negative growth of the industry, I feel it was required before. I'm sure the initiative we took today, that if it is successful, if we can transform at least 500 leaders from this platform, that will be an absolute goal. I believe Bangladesh textile industry, textile garment industry has benefited in the past 40 years from low labor cost, low cost of utilities, policy support from international communities. But now we have reached the top of it.
now there is no further dependence, I believe, that on policies or help from others. We have to really look into our own strength, how we can develop ourselves, and it has to go into all segments of the industry. So now is the opportunity for the industry to be really able to transform itself. We really need innovation in the industry. We need sustainability for our industry, and more vastly the world. I need to use, it's not change, because the change makes very simple. We really need to transform. Really delighted to be able to contribute to have the true transformation leaders for Bangladesh future as Japanese. I believe Bangladesh bright future by continuing this program. Textile field e je jai kortechi uddeshyo ektai made in Bangladesh ke represent korar jonno. Ei leader ra agamir made in Bangladesh ke egiye niye jabe. We are in a position of transformation and we are passing a very crucial time, but the industry will get some leaders who are directly required nowadays, especially in the industrial industry 4.0 transformation. We need talents, we need research-based potentials. So I believe this year we'll bring some innovative ideas which will be helpful for developing our textile industry as well as our country. We really mean by transformation, who really need to transform, and why would we really need to be transformed. We got to understand one thing, that well, world is changing in a very faster mode, and we all have to be very adaptive and agile as an individual. Amra ekhon chotuttho biplaber moddhe achi. Bangladesh kintu ekhono thik chotuttho biplabe pad dey na, dewa poti dite hobe. এই চতুর্থ বিপ্লবকে যদি মোকাবেলা করতে হয়, সফল করতে হয়, তাহলে এই ট্রান্সফরমেশন বলো আর পরিবর্তন বলো, পরিবর্তন তো আবার ইভলিউশনের হইতে পারে, রেভলিউশনের হইতে পারে, ইট হ্যাজ টু বি রেভলিউশন ভেরি কুইক অ্যান্ড ফাস্ট। ইনোভেশন এটি কিন্তু খুবই প্রয়োজন, তবে এর মানে এই নয় যে নতুন কিছু করো, নতুন কিছু করতে হবে তার সাথে আরও কিছু শর্ত আছে, সেটি হচ্ছে যে কী প্রবলেম আছে সেটি বের করতে হবে, সেই প্রবলেমের সলিউশন বের করতে হবে, এবং এই সলিউশনটা এমন হতে হবে যাতে করে প্রকৃতি, মানুষের, জীবের কোনো ক্ষতি না হয়। ওই প্রযুক্তির বা দায়িত্ব নেওয়ার মতো মানসিক প্রবৃত্তি থাকে মিলত, সেটা একটা প্রমাণ। সে যদি প্রথম থেকে মনে করতেন আমার কাজ আছে সেই তাই কাজ করি, যা প্রোডাকশন প্রথম নিশ্চিত ডাইরেক্টর সে বলেন তাই আমরা করি, তাই কিন্তু হতো না। তো আমাদেরকে সাহসী হতে হবে, কনফিডেন্ট থাকতে হবে এবং একটু প্রোয়েক্টিভ হতে হবে। টেক্সটাইল থেকে যারা উঠে আসছে তারা কিন্তু আজকে বিশ্বের ধনী মানে অন্যতম ধনাঢ্য দেশ। তো আজকে বাংলাদেশ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের এই অ্যাপারেল সেক্টর এখনো আমাদের ফরেন কারেন্সির 84% আয়, তো এটা আরও আমরা সমৃদ্ধ করতে পারবো যদি তোমাদের এই ডিভিশন যদি এর মধ্যে থাকে, তোমরা যদি একাগ্রতা নিয়ে এবং তোমাদের সিনসিয়ারিটি great opportunity for our young generation, especially the young talents and textile engineers who have this sort of platform so that they can exercise their ideas, innovations and intellectual ability. ইন্ডাস্ট্রির লস, প্রফিট থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে কিন্তু আজকে আমাদের কিন্তু চিন্তা করতে হবে। আজকে টেক্সটাইলের অনেকেই বলেছে টেক্সটাইল আজকে বাংলাদেশের টেক্সটাইল শিল্প বা আমাদের একটি ব্যাকবোর্ড, কিন্তু আজকে সেটি কোনো না কোনো কারণে এটাও একটা ধরনের ট্রান্সফরমেশন বিভিন্নভাবে আমাদের আজকে একটা সমস্যা যাচ্ছে লাস্ট সিক্স মান্থ থেকে। আজকে সেখানে মধ্যে থাকা উচিত ছিল যে পার্লামেন্টে যে একটা বডি থাকা উচিত ছিল কিভাবে আমরা এখান থেকে উত্তরণ করব, সেখানে টেক্সটাইলের সেই এক্সপার্টরা এখানে বসে সেগুলো উত্তরণের পথ বের করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো যে আমাদের ভবিষ্যতের পরিবর্তন, আমাদের মানসিকতার পরিবর্তন, আমাদের ডিজায়ারের পরিবর্তন, আমাদের গোল সেটিং এর টেকনিকগুলো যদি জানতে পারি
অ্যালাং উইথ আমাদের টেক্সটাইলের নলেজ, তাহলে আমরা সত্যি গর্বিত পরবর্তীতে যে চ্যালেঞ্জগুলো টেক্সটাইলের আসবে সবাই মিলে একসাথে আমরা এটা মোকাবেলা করতে পারবো। আদারওয়াইজ আমরা আসলে কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাব। আমাদের ভালো অনেকগুলো প্রতিষ্ঠান ভালো করছে না, কারণ হলো রাইট মানুষের অভাব আছে। আমি মনে করি যে এটাই যে আমরা যে মিড সাইজ কোম্পানি হয় তাহলে আমরা উই ক্যান সার্ভ, কারণ মিড সাইজ কোম্পানি ক্যান ডু এভরিথিং। ডাজন্ট ম্যাটার হোয়ার ইউ আর, আই এম এ ফ্রেশ গ্রাজুয়েট অর experienced merchandiser or manager or general manager or bank manager, two three personnel in the different level of basics that is shifting for them. Say, bad dyeing, sulfur, indigo. এগুলো কিভাবে আমরা এক্সিস্টিং ডাইং ফ্লোরে এক্সিস্টিং ম্যাটেরিয়ালে করতে পারি, এই প্রসেসটা আমরা নিয়ে কাজ করা যেতে পারে। আর ডাইংয়ে যদি কেউ একটা জিনিস নিয়ে কাজ করে আরএফটি, টোটাল ফ্যাক্টরি সিনারিও চেঞ্জ হয়ে যাবে। নর্মালি আমাদের বাংলাদেশে আরএফটি অ্যারাউন্ড 20%, এই আরএফটিটা 20% দিয়ে কেউ যদি 70% করতে পারে ওই ফ্যাক্টরি, একটা 10 টাকা ফ্যাক্টরিতে মাসে খরচ কমবে মিনিমাম 15 লাখ টাকা। বাংলাদেশে ম্যাক্সিমাম মিলে কস্টিং যখন করা হয় তখন উইভিংয়ের এফিসিয়েন্সি ধরে 85%, তো 85% আমি কেন ধরবো, এমন তো ধরা উচিত 97%। ম্যাক্সিমাম মিলে একজন অপারেটর 4টা লুম চালায়, চালানো উচিত একজন অপারেটর 10টা করে লুম। ইটিপি থেকে আরেকটা ক্ষতিকারক কী জিনিস বের হয় যেটা রিইউজ রিসাইকেল করা খুব ডিফিকাল্ট অ্যাট দিস মোমেন্ট ফর দ্য হোল ওয়ার্ল্ড, সো ইট ক্যান বি ইয়োর প্রজেক্ট। ইটিপি থেকে আপনি স্লাজ নিয়ে একটা ইট ভাটার মালিকের সাথে বসে, আমাদের সাথে বসে কীভাবে এটাকে ট্র্যাপ করা যায়, সে প্রোডাক্টটা আবার কী হচ্ছে, ইউজ হচ্ছে। তো আমরা আপনাদেরকে বিভিন্ন ছোটো ছোটো প্রজেক্টে ইনভলভ করবো মেশের ব্যবহার নিয়ে বা অন্যান্য জিনিসের ব্যবহার নিয়ে। আপনাদের বেনিফিট হচ্ছে ইউ গাইস আর মোর টেকনোলজি ড্রিভেন, সো প্লিজ ইউজ দিস, এটাই এখন দরকার আমাদের ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রি যে রেভলিউশনটা হচ্ছে, ইন্ডাস্ট্রি 4 যেটাকে আমরা বলছি, ইন্ডাস্ট্রি 4 আমাদের সবাইকে অ্যাডপ্ট করতে হবে। একজন বললো সে হলো লাইন ফলোয়িং রোবট নিয়ে কাজ করতে চায়, এটা দিয়ে সে কী করবে, এই যে ম্যানুয়াল লেবার ফর ক্যারিং ম্যাটেরিয়ালস এটা রিডিউস করবে। নাম্বার 2 বললো যে আমি কাজ করতে চাই মোশন সেন্সর মেশিন লার্নিং ইউজ করে যেগুলি হলো আনপ্রোডাক্টিভ মোশনস আছে সেগুলিকে এলিমিনেট করবে। দ্য আদার গাই সেড আই উইল ওয়ার্ক অন হাউ টু রিডিউস স্টার্টআপ টাইম, সেট আপ টাইম, ওকে, হোয়েন ইউ চেঞ্জ দ্য স্টাইল হাউ ইউ রিডিউস দ্য সেট আপ টাইম। আমরা যদি পরবর্তীতে আপনাদের ক্লাস্টার গ্রুপের সাথে কাজ করার সুযোগ হয়, project has to be come up how increase the manager's efficiency, labor efficiency automatically will improve, one manager efficiency will improve. আমি তারিক আমিন কে আমার পক্ষ থেকে একটা স্পেশাল থ্যাঙ্কস দেব যে এমন একটা সময়ে এমন একটা বিষয় নিয়ে এই যে আয়োজন যে করেছে এটা আসলে অত্যন্ত একটা সময় উপযোগী একটা বিষয় নিয়ে সে এগিয়ে যাচ্ছে, এবং কিছু ইঞ্জিনিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে আগামী দিনের চ্যালেঞ্জ যাতে নিতে পারে এরকম মানসিকতা তাদের ভিতরে গ্রো করছে।